সবাইকে অভিনন্দন জানাই এমজি গ্লোবাল কলকাতাতে। আজকে আপনাদের জন্য আমি একটা বাংলো প্রজেক্ট দেখাতে নিয়ে এসেছি, যেটা কি না হাওড়া ডিস্ট্রিক্টে হাওড়া স্টেশনের খুব কাছে। এখান থেকে জাস্ট হাওড়া স্টেশন জাস্ট 15 মিনিটস ড্রাইভিং ডিস্টেন্স রয়েছে, এবং এখান থেকে যদি আপনারা দেখেন পার্ক স্ট্রিট বা এক্সাইড মোড় জাস্ট 25 to 30 মিনিটসের ডিস্টেন্সে রয়েছে। জায়গাটা হচ্ছে সলব ক্রসিং, এখানে ন্যাশনাল হাইওয়ে 2 এবং ন্যাশনাল হাইওয়ে 6 মিশছে। দেখতে পাচ্ছেন এই বাংলো প্রজেক্টটাতে আপনার অলরেডি আমাদের শো বাংলো রেডি হয়ে গেছে। টোটাল প্রজেক্টটাতে 9 একর ল্যান্ড রয়েছে, তার মধ্যে আমরা সব ইন্ডিপেন্ডেন্ট বাংলো এখানে ডেভেলপ করছি। তো চলুন আপনাদেরকে একটা 1611 স্কোয়ার ফিটের একটা বাংলো দেখাচ্ছি। এটা একটা স্যাম্পল বাংলো, তো চলুন দেখে নিই। ঢুকেই আপনারা পাচ্ছেন এই গর্জিয়াস লিভিং কাম ডাইনিং হল, যেখানে আপনারা এখানে একটা সুন্দর স্টাডি ইউনিট বা সোফা সেট রাখতে পারবেন। অপোজিটেই আপনারা পেয়ে যাচ্ছেন টিভি ইউনিট স্পেস, এবং দেখুন চারিদিকে উইন্ডোজ রয়েছে। এখন আমরা মনসুন সিজনের আমরা ইভিনিংয়ে দাঁড়িয়ে এই ভিডিওটা শ্যুট করছি, তবু বুঝতে পারছেন যে কতটা পরিমাণ সানলাইট আপনারা এই বাংলোর মধ্যে পাবেন। এটা একটা সেপারেট ডাইনিং স্পেস, লিভিং কাম ডাইনিংয়ের সঙ্গে আলাদা স্পেস রাখা হয়েছে। এবং এখানটা দেখুন একটা সুন্দর সিঁড়ির নিচে একটা স্টোরেজ স্পেস দেওয়া আছে, এখানে চাইলে আপনারা একটা ড্রেসিং ইউনিটও করতে পারেন। আর এখানে স্টোরেজ স্পেসটা আমি একবার দেখিয়ে দেবো, এখানে স্টোরেজ স্পেস রয়েছে যথেষ্ট, এখানে আপনারা একটা স্টোরেজ স্পেস অনায়াসে করতে পারবেন। এবং এখানে আসুন এদিকটাতে আপনাদের কিচেন স্পেসটা রয়েছে, আগে কিচেন স্পেসটা দেখিয়ে দিই। কিচেন স্পেসটার অলমোস্ট ডাইমেনশন রয়েছে 15 ফিট লম্বা, দুদিকে আপনারা কাউন্টার টপ পেয়ে যাচ্ছেন, একটা সার্ভিস কাউন্টার একটা কুকিং কাউন্টার, সমস্ত রকম ইলেকট্রিক্যাল ফিটিংস এখানে অ্যাভেলেবেল রয়েছে। এবং এটার সঙ্গেই আপনারা যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে পেছনেই আপনারা পেয়ে যাচ্ছেন এই লন স্পেস এরিয়াটা, ভীষণই সুন্দর এই লন স্পেস এরিয়া। এই লন স্পেস এরিয়াতে দুদিক থেকে অ্যাক্সেস আছে, বেডরুম থেকেও আপনারা অ্যাক্সেস পাবেন, আবার এদিকে কিচেন থেকেও অ্যাক্সেস করতে পারবেন। তো এবার চলুন আপনাদের দেখিয়ে দিই ফার্স্ট বেডরুম, যেটা আপনাদের গেস্ট বেডরুম হতে পারে। এখানে রয়েছে আপনাদের একটা কমন ওয়াশরুম, কমন ওয়াশরুমটা খুবই সুন্দর ডেকোরেটেড, ওয়েল ডেকোরেটেড ওয়াশরুম, এবং একটা খুব সুন্দর থিমের ওপরে বেস্ট রয়েছে, খুব সুন্দর ফিনিশিং এখানে ব্যবহার করা রয়েছে। এবার দেখুন বেডরুমের সাইজটা, শুধু বেডরুমের সাইজটা অপূর্ব, 16 ফিট লম্বা বেডরুমটা এবং 12 ফিট চওড়া, 16x12 এই বেডরুমটা পেয়ে যাচ্ছেন। সঙ্গে দেখুন এদিকে একটা ক্রস ভেন্টিলেশন উইন্ডো, এদিকে আপনার অ্যাক্সেস টুয়ার্ডস আপনার লনের দিকে, লন অ্যাক্সেস। এবং এই বেডরুমটাতে একটা কাভার্ড, দেখুন কি সুন্দর কাভার্ড স্পেস রাখা হয়েছে, টিভি ইউনিট স্পেস এদিকে দেখানো আছে, এভাবে আপনারা ডেকোরেট করতে পারবেন। এটা স্যাম্পল বাংলো, সেই হিসাবে আপনারা আপনাদের আইডিয়া দেওয়ার জন্য আমরা বানিয়ে রেখেছি। তো চলুন এবার আমরা যাই ফার্স্ট ফ্লোর লেভেলে, দেখে নিই। দেখুন স্টেয়ার এরিয়াটাতেও কি সুন্দর আপনারা উইন্ডো পেয়ে যাচ্ছেন দুটো, যাতে আপনাদের এয়ার অ্যান্ড লাইটটা খুব সুন্দর থাকে। এবার চলে আসছি আপনাদের ফার্স্ট ফ্লোর লেভেলে, এটা আপনার লিভিং স্পেস, লিভিং স্পেসটার সাইজ অলমোস্ট 11 ফিট বাই 10 ফিটের রয়েছে। এখানে খুব সুন্দর একটা ফ্যামিলি বসে আপনারা খুব সুন্দর টাইম কাটাতে পারবেন। এর পাশেই রয়েছে এদিকটাতে আপনাদের মাস্টার বেডরুম, আর ওদিকটাতে রয়েছে আপনার স্টাডি রুম, এটা হচ্ছে আমাদের সেপারেট স্টাডি রুম এদিকটাতে, আর এখানে রয়েছে আপনার কিডস বেডরুম, আর এদিকটাতে রয়েছে আরেকটা কমন ওয়াশরুম। তো চলুন আপনাদের আগে স্টাডি রুমটা দেখাই। স্টাডি রুমটার যে সাইজটা রয়েছে সাইজটা হচ্ছে অলমোস্ট 11.5 ফিট বাই 7.5 ফিটের, এবং স্টাডি রুমের সঙ্গেই আপনারা পেয়ে যাচ্ছেন একটা অ্যাটাচড ব্যালকনি, এদিকে রয়েছে অ্যাটাচড ব্যালকনি উইথ খুব সুন্দর স্টাফেন্ড গ্লাস দিয়ে ব্যালকনিটা বানানো হয়েছে। এইটা হচ্ছে আমাদের প্রজেক্টের ল্যান্ড এরিয়া, টোটাল 25 একর ল্যান্ড আছে, তার মধ্যে ফার্স্ট ফেজটা আমরা লঞ্চ করেছি 9 একর ওপরে, যেখানে টোটাল 96টা বাংলো আমরা লঞ্চ করেছিলাম 15 দিন আগে জাস্ট, সেখানে আমরা খুব সুন্দর সাড়া পেয়েছি, অলরেডি 27টা বাংলো আমাদের বুকিং হয়ে গেছে। তো এটা হচ্ছে আপনার সেকেন্ড কমন ওয়াশরুম। এবার চলে আসুন আপনার বাচ্চাদের বেডরুমের দিকে,
তো বাচ্চাদের বেডরুমটার সাইজও হিউমাঙ্গাস, এটা অলমোস্ট 15 ফিট বাই 12 ফিটের এই বাচ্চাদের বেডরুমটা রয়েছে। এখানেও আপনারা দুদিকেই পেয়ে যাচ্ছেন উইন্ডোজ, একটা খুব বড় ফ্রেঞ্চ স্টাইল উইন্ডো, আর এদিকে পাচ্ছেন আপনার ক্রস ভেন্টিলেশন উইন্ডো। এবং দেখুন সাইজটা কি সুন্দর বেডরুমের, গর্জিয়াস বেডরুম স্পেস। এদিকে রয়েছে আপনাদের টিভি ইউনিট স্পেস এবং খুব সুন্দর একটা ইউনিট যেখানে স্টাডি টেবিলও করতে পারেন বা ড্রেসিং ইউনিটও করতে পারেন। আর এখান থেকে আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন সামনে রাস্তা, রাস্তার ভিউ আছে, বাস রুটের ওপরেই প্রজেক্টটা রয়েছে, আমাদের গেটটাও অলরেডি রেডি হয়ে গেছে প্রজেক্টের। এখান থেকে ন্যাশনাল হাইওয়ে জাস্ট হার্ডলি 2 মিনিটস ড্রাইভিং ডিস্টেন্সে রয়েছে, ন্যাশনাল হাইওয়ে 6 এবং ন্যাশনাল হাইওয়ে 2। তো এটা দেখছেন, এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। চলুন মাস্টার বেডরুমে এবার এন্ট্রি করি। মাস্টার বেডরুমের সাইজটা 16.5 ফিট বাই 11.5 ফিটের, খুবই সুন্দর বেডরুম স্পেস। দেখুন এখানেও দুদিকে উইন্ডো পাচ্ছেন, একদিকে একটা ক্রস ভেন্টিলেশন উইন্ডো, আরেকদিকে একটা বড় স্লাইডিং ডোর, যেদিকে আপনাদের আরেকটা অ্যাটাচড ব্যালকনি রয়েছে। তো এটা দেখুন ব্যালকনির সাইজটা কি সুন্দর দেওয়া আছে এখানে উইথ টাফেন গ্লাস। অ্যান্ড এখানে দেখুন আমি দেখাচ্ছি, অলরেডি প্রজেক্টের গেট আমাদের রেডি হয়ে গেছে। এই হচ্ছে প্রজেক্টের গেট এন্ট্রি, এখান থেকে সোজা আমাদের ল্যান্ড এরিয়াটা। ল্যান্ড এরিয়াটা 9 একর, পুরোটা বাউন্ডারি দিয়ে ঘেরা আছে, আপনারা দেখছেন টিনের বাউন্ডারি। এবং পাশেই দিল্লি পাবলিক স্কুল, এখানে দেখছেন দিল্লি পাবলিক স্কুল হাওড়া, আর তার পাশেই আরেকটা রেসিডেন্সিয়াল কমপ্লেক্স আমাদের রয়েছে। তো এটা পুরোপুরি একটা রেসিডেন্সিয়াল জোন, এখানে ব্যাংক থেকে শুরু করে, হসপিটাল থেকে শুরু করে, স্কুল থেকে শুরু করে, মার্কেট থেকে শুরু করে, বাস স্ট্যান্ড সব কিছু অ্যাভেলেবেল আছে। আর যদি আপনাদের প্রাইভেট গাড়ি থাকে তাহলে তো আর কথাই নেই, অসাধারণ লোকেশন। এবং চলুন আমরা দেখিয়ে দিই আপনাদেরকে রুফটপটা, এখানেও একটা উইন্ডো রয়েছে রুফটপে যাওয়ার দিকে। তো এই হচ্ছে আপনাদের রুফটপ, এখানে দেখছেন একটা খুব সুন্দর আপনাদের প্রাইভেট রুফ পেয়ে যাচ্ছেন। এটা কোনো রো বাংলো নয় যে একটার সঙ্গে আরেকটা বাংলো জোড়া আছে, এগুলো সব ইন্ডিভিজুয়াল বাংলো আমরা লঞ্চ করেছি এখানে। তো পাশেই দেখছেন আরেকটা বাংলো রয়েছে, দুটো বাংলোর মধ্যে মিনিমাম যে বিটুইন যে মাঝখানের গ্যাপটা থাকবে সেটা 6 ফুট থেকে শুরু করে 18 ফিট পর্যন্ত হবে। যেহেতু আমরা এটা কর্নার বাংলোতে দাঁড়িয়ে আছি, এই বাংলোটাতে গ্যাপটা একটু বেশি আছে, কিন্তু সামনের দিকে অ্যাজ ইট ইজ আপনারা জায়গা পাবেন। এখানে আপনারা অনায়াসে দুটো গাড়ি পার্কিং করতে পারবেন, যেরকম সামনে দেখছেন এই জায়গাটা আপনারা পেয়ে যাচ্ছেন, অনেকটা জায়গা রয়েছে। এবং চলুন এখান ছাদের সঙ্গে আরেকটা অ্যাটাচ ওয়াশরুম পাচ্ছেন, যেটা ফোর্থ ওয়াশরুম বলতে পারেন। তো এই হচ্ছে ফোর্থ ওয়াশরুম, একটা মাস্টার বেডরুমে ওয়াশরুম ছিল যেটা আমি মিস করে গেছি, পরে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা ছাদের সঙ্গে ওয়াশরুম, এদিকে একটা ওয়াশিং মেশিন পয়েন্ট রয়েছে, এখানে আপনি একটা ওয়াল মাউন্ট কমোড পাচ্ছেন, বেসিন এর ইউনিট পাচ্ছেন, খুব সুন্দর ভেন্টিলেশন রয়েছে এই বাংলোটাতে। এবং প্রত্যেকটা বাংলোতে আপনার সামনে এবং পেছনে জায়গা পেয়ে যাচ্ছেন। এটা 1611 স্কোয়ার ফিটের একটা বাংলো। তো চলুন আপনাদের একবার মাস্টার বেডরুমের সঙ্গে অ্যাটাচ ওয়াশরুমটা আরেকবার দেখিয়ে দিই। এদিকে মাস্টার বেডরুমটা রয়েছে, এর সঙ্গে এই টিভি ইউনিট এরিয়ার ঠিক পেছনেই এখানে রয়েছে আপনাদের মাস্টার ওয়াশরুম। এবং মাস্টার ওয়াশরুমের সাইজটা একটু দেখুন কি সুন্দর সাইজ দেওয়া রয়েছে, অলমোস্ট 10 ফিট বাই 6 ফিটের এই মাস্টার বেডরুমের সঙ্গে অ্যাটাচড ওয়াশরুমটা রয়েছে। তো এই প্রজেক্টটার লোকেশন এক্সিলেন্ট, এখান থেকে আপনারা এক্সাইড মোড় বা পার্ক স্ট্রিট অনায়াসে 30 মিনিটে পৌঁছে যাবেন, এখান থেকে হাওড়া স্টেশন জাস্ট 15 থেকে 20 মিনিটে পৌঁছে যাবেন, এখানে ন্যাশনাল হাইওয়ে ঠিক 1 মিনিটের ড্রাইভিং ডিস্টেন্সে ন্যাশনাল হাইওয়ে পেয়ে যাচ্ছেন, ন্যাশনাল হাইওয়ে 2 এবং ন্যাশনাল হাইওয়ে 6। এবং এখান থেকে সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন জাস্ট 5 মিনিটের ডিস্টেন্সে রয়েছে। এই প্রজেক্টটাতে টোটাল আবার বলি 96টা বাংলো আমরা লঞ্চ করেছিলাম, যার মধ্যে 15 দিনেই 27টা বাংলো বিক্রি হয়ে গেছে। এখানে 2 BHK, 2.5 BHK, 3 BHK, 3.5 BHK, 4 BHK বাংলো রয়েছে। আমরা শুরু করছি যে সাইজটা 2.5 BHK বলছি, সেটা 1315 স্কোয়ার ফিট থেকে শুরু হচ্ছে। ম্যাক্সিমাম সাইজটা আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে 1611 স্কোয়ার ফিট। তো সত্যিই যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন এই প্রজেক্টটা একবার ভিজিট করতে, অবশ্যই তাড়াতাড়ি আসুন যাতে স্টক শেষ না হয়ে যায়। ফার্স্ট ফেজের আমাদের সুন্দর প্রাইসিং রাখা রয়েছে, ফার্স্ট ফেজের প্রাইসটা কিন্তু যখন তখন বেড়ে যেতে পারে,
প্রাইসটা জানার জন্য অবশ্যই নিচে দেওয়া নম্বরে কল করুন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।